গ্রামীণ সড়ক বোঝা বড় দায়, পিচের চাদর উঠে বৃষ্টির জলে ভাসমান রাস্তা, হাঁটু সমান জল ভেঙে পারাপার স্থানীয় সহ নিত্য যাত্রীদের, জল ভেঙে পার হতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন চালক ও যাত্রীরা। এই দুর্ভোগের ছবি মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়ির দুয়ারের। রাস্তা সংস্কার দাবি তুলে পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন এলাকাবাসীরা। মালদহের চাঁচলের খেজুরিয়া মোড় থেকে হাজতপুর ভায়া হয়ে জগন্নাথপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা, পাঁচটি পঞ্চায়েত এলাকা, লক্ষাধিক মানুষের ভরসা। সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে ঘোর বিপদের মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী সহ নিত্য যাত্রীরা। তার তো অনেক অবস্থা খারাপ, কিন্তু কি করবো, অসুবিধা অত আছে যে বলার কথা নাই। যা যেতে আসতে জলটা দিয়ে যাওয়ার ইচ্ছা করছে না, আর রাস্তাটা এত খারাপ, ভালো হয়ে যায় তো ভালো হবে। এই তো অনেক দিন থেকে এরকমই আছে রাস্তাটা। কি অবস্থা, কি হচ্ছে, হয়তো রাস্তার বৃষ্টি যখন পড়ছে এক হাঁটু জল হয়ে যাচ্ছে, যাবা আসা অনেক কষ্ট হচ্ছে। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বিশালাকার গর্ত, পিচের চাদর উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। এক কথায় রাস্তার রূপ নিয়েছে মরণ ফাঁদের। সেই ফাঁদে পা দিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, কখনো টোটো উল্টে, কখনো বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জখম হচ্ছেন চালক ও যাত্রীরা। এই রুটে থাঘাটি গ্রামে ঢোকার আগে রাস্তায় তৈরি হয়েছে বিশালাকার গর্ত, সেখানে সাঁতর কাটছে হাঁস, সে ছবিও ধরা পড়েছে। ওই মরণ ফাঁদ দিয়ে থাঘাটি থাই মাদ্রাসায় যেতে হয় পড়ুয়াদের। খারাপ রাস্তার অবস্থা, জল আছে, গাড়ি ঘোড়ার সমস্যা আছে, মশা মাকড় অনেক, কোনো ড্রেন নাই, জলটা নিকাশ হবে কী করে সেটা নাই, কোনো ব্যবস্থা নাই, লোকজন আসছে দেখে দেখে চলে যাচ্ছে, সেখানে কত অসুবিধা, লোক নামাজ পড়তে যাচ্ছে, কোনো মাটি দেওয়া নিয়ে আসছে, আর কিছু নিয়ে আসছে, এখান থেকে কী কীরকম যাবে, একটা লাশ মরে গেলো কীরকম যাবে, একটা নামাজ পড়তে যাবে কীরকম যাবে। চাইছেন আপনি? আমরা ভালো চাইছি যে এটা রাস্তা ভালো হোক। রাস্তার ধারে আদর্শ পল্লীতে অবস্থান করছে মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়িও, সেখানেও বৃষ্টির জল জমে একাকার। এদিকে ওই রুটের মহাব্বতপুর, বালিডাঙ্গা, নদীশিক, ধঞ্জনা, শেরবাবর সহ বিভিন্ন গ্রামের মোড়গুলিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কয়েক বছর ধরে এই এবড়োখেবড়ো রাস্তা দিয়ে চলাচল করতে হয় কলিগ্রাম, অলিহণ্ডা, মগদমপুর, মহানন্দাপুর ও ভগবানপুর পঞ্চায়েত এলাকার লক্ষাধিক বাসিন্দাদের। হাটের পাশ দিয়ে যেটা খিজুরিয়া মোড় থেকে মহানন্দপুর যে রাস্তাটা যায়, সেই রাস্তাটা আমাদের রিপেয়ারিংয়ের ব্যবস্থা ছিল, যেটা আমাদের পিএমজিএসতে যেটা মেনটেন্স রিপেয়ারিং হয়, কিন্তু যে কন্ট্রাক্টর সে কাজ করেছিল সে কন্ট্রাক্টটা বারবার কোনো চিঠি করা সত্ত্বেও আমাদের রেসপন্স ঠিক দিচ্ছে না, বলে ওনাকে টার্মিনেট করা হয়েছে। এবং এই নতুনভাবে আমাদের জেলার যে পিএমজিএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এবং আমাদের যে সুপার ইঞ্জিনিয়ার আছে, ওনাদের সঙ্গে আলোচনা করে এটা আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি স্টেটে, এটা খুব শীঘ্রই আমাদের আশা করছি রিপ্লাই আসবে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।